নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সকলে খুব ভালো আছেন আশা করছি। আজকে শিখবো স্ক্র্যাম্বলড এগস, খুব সহজ একটা রেসিপি, কিন্তু ডিমের একটা অসাধারণ প্রিপারেশন যেটা সবাই জানে কিন্তু সকলে সঠিকভাবে বানাতে জানে না। তো দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে আমরা 4টে ডিম নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন এবং 3-4টি লঙ্কা, কাঁচা কুচনো লঙ্কার টুকরো। বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই ফেটানোটার ওপর অনেক কিছু নির্ভর করে, তো এটা খুব ভালোভাবে করবেন। কড়াইতে বা ফ্রাই প্যানে একটু মাখন দেবেন, মাখনটা ভালোভাবে মাখিয়ে দেবেন কড়াইয়ের ওপরে। এবং যখন মাখনটা সম্পূর্ণ গলে যাবে তখন ওর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবেন, হাফ কাপ মতন মিল্ক দিয়ে দেবেন এবং তার মধ্যে ওই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবেন। দিয়ে আমাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এটাকে একটু মিক্স করে নিয়ে আমরা ওয়েট করব যতক্ষণ না এটার কনসিস্টেন্সিটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিম এবং দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। এবং তারপরে হালকা আঁচে এটাকে সমানে নেড়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটা আরও শক্ত হবে এবং আমরা যে ঝুরঝুরে ব্যাপারটা চাই সেটা আস্তে আস্তে আসবে। এটার জন্য কিন্তু বেশ খানিকটা সময় লাগবে এবং বেশ ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে। মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার দেবেন, অর্থাৎ একদম ফ্রেশ গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না এবং এই ভিডিওটার জন্য একটা লাইক তো আমরা আপনাদের কাছে চাইতেই পারি। আচ্ছা, এরপরে আমরা এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এবং সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, এটা না দিলেও কিন্তু চলে, কিন্তু দিলে এটার একটা অসাধারণ স্বর্গীয় টেস্ট আসবে, তো সেজন্য আমরা ব্যবহার করেছি। আপনার ক্ষেত্রে ব্যবহার করা না করাটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। স্ক্র্যাম্বল এগে ক্রিমি টেক্সচার আনবার জন্য এর মধ্যে একটুখানি গ্রেট করা চিজও আমরা অ্যাড করে দিলাম, এটাও কিন্তু অপশনাল। আপনি শুধুমাত্র দুধ এবং ডিম দিয়েও স্ক্র্যাম্বল এগস তৈরি করতে পারেন, কিন্তু ফ্রেশ ক্রিম এবং গ্রেটেড চিজ অ্যাড করাতে এর কিন্তু একটা আলাদাই স্বাদ এবং আলাদা একটা মাত্রা এনে দেবে আমাদের এই স্ক্র্যাম্বল এগসে। বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে এবং যখন এটা বেশ ঝুরঝুরে হয়ে আসবে, অর্থাৎ জল এবং তেল এগুলো দুধ শুকিয়ে আসবে, তখন এই ঝুরঝুরে স্ক্র্যাম্বল এগস টোস্টের সাথে এবং স্যালাডের সাথে পরিবেশন করুন। বাড়ির সকলে খুব পছন্দ করবে এবং খুব ভালো লাগবে সবার, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সবার ওপরে আবার একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম পরিবেশনের জন্য। তৈরি আমাদের স্ক্র্যাম্বলড এগ। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই।